এবার আমি তোমাদের বলবো টেলিং টু দ্য টাইম কোয়ার্টার আওয়ার টেলিং টাইম টু দ্য কোয়ার্টার আওয়ার মানে কোয়ার্টার কথাটার মানে কি আমরা ফ্র্যাকশানে পড়েছি কোয়ার্টার ওয়ার্ডটা কোয়ার্টার কথাটা মানে হচ্ছে কোনো একটা সার্কেলকে আমরা যদি চার ভাগে ভাগ করি ফোর ডিভাইড দিয়ে ফোর দিয়ে ডিভাইড করি তাহলে এই এক একটা পার্টকে আমরা বলি ওয়ান ফোর্থ রাইট আমার ফ্র্যাকশানে পড়েছিলাম তো এই ওয়ান ফোর্থ থেকে আমরা কী বলি এক কথায় কোয়ার্টার তো সেই কোয়ার্টার আমরা ক্লকে কী করে ইউজ করবো সেটাই আমি তোমাদের দেখাবো দেখো এখানে একটা ফর্মুলা আছে ফর্মুলাটা কি ওয়ান ফোর্থ অফ অ্যান আওয়ার ইজউকাল টু ফিফটিন মিনিটস আমরা জানি ওয়ান আওয়ার ইকাল টু সিক্সটি মিনিট রাইট সিক্সটি মিনিটস এবার সিক্সটি মিনিটসটাকে যদি আমি চার দিয়ে ডিভাইড করি তাহলে আমি কত পাবো আমার এখানে ফিফটিন লিখেছি কী করে লিখলাম আমি সিক্সটিটাকে ফোর দিয়ে ডিভাইড করলাম ফোর দিয়ে ডিভাইড করলে কী হবে ফোর ওয়ান যা ফোর সাবস্র্যাক্ট করি টু জিরো কামস ডাউন ফোর ফাইভ যা টোয়েন্টি রাইট তাহলে আমি এখানে কত পেলাম ফিফটিন সেই জন্যই আমি এখানে লিখেছি ওয়ান ফোর্থ ওয়ান আওয়ার ইজ ওয়াল টু ফিফটিন মিনিটস এইভাবে আমরা ফিফটিনটাকে পেলাম এবার দেখো ঘড়িটা দেখো ঘড়িগুলো খেয়াল করো এখানে দেখো সব কিছু দেখো এখানে দেখো টুয়েলভ আর ওয়ানের মাঝখানে শর্ট হ্যান্ডটা আছে আর মিনিট হ্যান্ডটা রয়েছে থ্রি এর ঘরে তার মানে ও যোগ মিনিট হ্যান্ডটা কত মিনিট কভার করেছে এখান দিয়ে ফাইভ এখান দিয়ে ফাইভ এখান দিয়ে ফাইভ 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 ফিফটিন মিনিটস টোটাল যদি আমি অ্যাড করি তাহলে কত পাবো ফিফটিন মিনিটস আর আমরা এখানে দেখেছি দেখো ওয়ান ফোর্থ অফ অ্যান আওয়ার মানে কোয়ার্টার আওয়ার হবে কত ফিফটিন মিনিটস তার মানে একটা কোয়ার্টার কমপ্লিট করেছে তাহলে আমি বলতে পারি এটাকে ফিফটিন মিনিটস পাস্ট টুয়েলভ অথবা বলতে পারি কোয়ার্টার পাস্ট টুয়েলভ মানে ফিফটিন মিনিটস ইকুয়ালস টু ওয়ান কোয়ার্টার তাই আমি বলতে পারি কোয়ার্টার পাস টুয়েলভ মানে আমার কোয়ার্টার এক কোয়ার্টার পাস্ট হয়ে গেছে বা ফিফটিন মিনিটস পাস্ট হয়ে গেছে তো আমি শর্টকাটে এটা আমি বলতে পারি কোয়ার্টার পাস টুয়েলভ বুঝতে পেরেছো তো এবার দেখো নেক্সট ক্লকে দেখো এখানে দেখো শর্ট হ্যান্ডটা আমার সেভেন আর এইটের মাঝখানে আছে আর মিনিট হ্যান্ডটা আমার নাইনের ঘরে পয়েন্ট করে আছে তাহলে আমি যদি কাউন্ট করি এখান থেকে অ্যাজ আ রেফারেন্স এখান থেকে আমি রেফারেন্স নিয়ে কাউন্ট করি তাহলে কত মিনিট কাভার করেছে ফাইভ 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 তাহলে এখানে দেখো প্রত্যেকটা আমাকে যদি বারো থেকে আমি রেফারেন্স ধরি তো আমাকে মিনিট হান্ডা কত কাভার করছে ফাইভ প্রত্যেক মিনিট যখন একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে মুভ করছে তাহলে আমার কত করে মিনিট যাচ্ছে ফাইভ মিনিটস করে কাভার করছে তাহলে যদি টোটাল তাহলে কত মিনিটস কভার করলো ফর্টি ফাইভ মিনিটস আমি যদি এগুলো সব আমি অ্যাড করি তাহলে কত মিনিটস কভার করছে ফর্টি ফাইভ মিনিটস তাহলে আমি এখানে কী লিখতে পারি দেখো এখানে শর্ট হ্যান্ডটা এইট সেভেন আর এইটের মাঝখানে রয়েছে আমি এইট হ্যান্ডটা নাইনের মধ্যে তাহলে আমি কী লিখবো এখানে ফর্টি ফাইভ মিনিটস ফার্স্ট সেভেন তার মানে ফর্টি ফাইভ সেভেন সেভেন বেজে মানে সাতটা বেজে ফর্টি ফাইভ মিনিটস কাভার হয়ে গেছে তা আমি এটাকে নিউমেরিক্যালি কীভাবে লিখতে পারি নাম্বারিক্যালি সেভেন ফর্টি ফাইভ এরকম লিখতে পারি দেখো এখানে দেখো আমি কাউন্ট করে গেছি ফর্টি ফাইভ মিনিটস কভার করেছে দেখো পরের ঘড়িটাতেও সেম টাইম শো করছে তাই তো দেখো সেম মিনিট হ্যান্ড সেভেন আর এইটের মাঝখানে শর্ট হ্যান্ডটা মিনিট সেভেন আর এইটের মাঝখানে পয়েন্ট করছে আর মিনিট হ্যান্ডটা নাইনের দিকে রাইট সেম শো করছে তো এইটা আমি কেন করেছি তোমাদের আরেকটা ক্যালকুলেশন দেখানোর জন্য দেখো এইখানে আমি যদি রিভার্স অ্যান্টি ক্লক ওয়াইজ মুভ করি তাহলে এখানে আমার দেখো ফাইভ এখানেও ফাইভ করছে ইলেভ টুয়েলভ থেকে ইলেভেন ইলেভেন থেকে টেন প্রত্যেকটা ইন্টারভেল কত ফাইভ মিনিটস তাহলে এখানে দেখো তাহলে তিনটে মিলে কত হচ্ছে ফিফটিন মিনিটস তো ফিফটিন মিনিটস মানে আটটা বাজদান পনেরো মিনিট বাকি আর এটাকে এটা যদি আমি কোয়ার্টার দেখো আমি যদি রেফারেন্সে শো করি দেখো এটা একটা কোয়ার্টারের মতো শো করছে কোয়ার্টার মানে ওয়ান ফোর্থ সেটা আমরা দেখেছি ওয়ান এখানে ফর্মুলাই বলেছি ওয়ান ফোর্থ মানে হচ্ছে ফিফটিন মিনিটস ওয়ান কোয়ার্টার তো আমার এখানে মানে আটটা বাজতে ফিফ একটা কোয়ার্টার বা ফিফটিন মিনিটস বাকি তাহলে আমি এখানে লিখতে পারি ফিফটিন মিনিটস টু এইট মানে আটটা বাজতে পনেরো মিনিট বাকি বা বলতে পারি কোয়ার্টার টু এইট তার মানে আমার আটটা বাজতে ফিফটিন মিনিটস বা একটা কোয়ার্টার বাকি তো আমরা দেখো সেম টাইমটাকে আমরা এই দুহাবে রিপ্রেজেন্ট করতে পারি তো ক্লকের দুদিক দিয়ে আমরা ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ দুভাবেই আমরা টাইমটাকে বলতে পারি এবার দেখো তাহলে এখন দেখো ঘড়িতে আমরা চারটে রকম পদ্ধতি শিখলাম হাফ মিনি হাফ পাস্ট কোয়ার্টার পাস্ট আর টু ও ক্লক বা এরকম শিখলাম তো এখন যদি আমার শর্ট হ্যান্ডটা যদি অন্য কোনো জায়গায় পয়েন্ট করে দেখে দিই ধরো আমার এখানে এইটে মুভ পয়েন্ট করা আছে আর এখানে আমার মিনিট হ্যান্ডটা রয়েছে হচ্ছে থ্রি এর দিকে পয়েন্ট করে তাহলে আমি কি বলতে পারি এটা টাইমটা তখন কটা বাজে এখানে কোয়ার্টার কোয়ার্টার হবে বা রাইট তাহলে এখন তোমাদের সময় দেখতে কোনো অসুবিধা হবে না তো বুঝতে পারবে যে এখন কোথায় কোন হ্যান্ডটা থাকলে শর্ট হ্যান্ড কোথায় থাকলে মিনিট হ্যান্ড কোথায় থাকলে কোন টাইমটা হবে এবার এই পয়েন্টটা যদি আমার এই মিনিট হ্যান্ডটা যদি আমার ফাইভ অ্যান্ড সিক্সের মাঝখানে থাকে ছয় সিক্সের দিকে একটু ঘেস্টের সিক্সের দিকে একটু কাছাকাছি সিক্সের ক্লোজারে থাকে তখন আমার টাইম কত হবে ফর্টি ফাইভ মিনিটস পাস্ট ফাইভ মানে টাইম হচ্ছে আমার ফাইভ ফর্টি ফাইভ রাইট তাহলে আমার যদি সেম জিনিস এখানে শো করাই তখন কী হবে তখন এই মিনি হ্যানটা কোথায় থাকবে ঠিক এর মতো শর্ট হ্যান্ডটা টাইম মিনিট এর মতন ফাইভ আর সিক্সের মাঝখানে থাকবে তখন আমার টাইম কত হবে যে আমি যখন করেছিলাম আগেরটার মতন এখানে লিখবো ফিফটিন মিনিটস টু সিক্স এখানে হবে সিক্স বা কোয়ার্টার টু সিক্স তাহলে বিভিন্ন রকমভাবে আমরা টাইমটাকে বলতে পারি অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ তো এখন যে কোনো জায়গায় মিনিট হ্যান্ড শর্ট হ্যান্ড যেখানে আর আওয়ার হ্যান্ড থাকুক তোমরা টাইম অবশ্যই বলতে পারবে এবার আমি তোমাদের পড়াবো ইলাপস টাইম বিফোর অ্যান্ড আফটার মানে অতিক্রান্ত সময় আগে না পরে মানে হচ্ছে কতটা অতিক্রান্ত সময় আগে কতটা অতিক্রান্ত সময় পরে তো সেই রকমই কিছু প্রবলেমস তোমাদের দেখাবো দেখো আমি এখানে কতগুলো ঘড়ি এঁকেছি তো এখানে ঘড়িতে দেখো প্রথমে ঘড়িতে এগারোটা বাজছে ইলেভেন ও ক্লক আর সেকেন্ড ঘড়িটা দেখো এখানে টুয়েলভ ও ক্লক বা বারোটা বাজছে তো এর মধ্যে এগারোটা আর বারোটার মধ্যে ডিফারেন্স কত ওয়ান আওয়ার ইজ ওয়ান আওয়ার এক ঘন্টা এগারোটার বারোটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এক ঘন্টা মানে এগারোটার ঠিক এক ঘন্টা পরে বারোটা বাজে তো এবার আমি বলতেও পারি বারোটার ঠিক এক ঘন্টা আগে এগারোটা বাজে তো আমাকে এখানে লিখতে বলেছে যে ইলেভেন ও ক্লক ইজ ওয়ান আওয়ার বিফোর না আফটার টুয়েলভ ও ক্লক মানে ইলেভেন এগারোটা ঠিক এক ঘন্টা আগে না বা পরে বারোটার বারোটার এক ঘন্টা আগে না পরে হয় তো সেটা আমি কি করে লিখবো এগারোটা নিশ্চয়ই বারোটার আগে বাজে তাহলে এখানে আমার কী হবে বিফোর বা আগে তা আমি এখানে লিখবো ইজ ওয়ান আওয়ার বিফোর তাহলে আমার এটা কি দাঁড়ালো ইলেভেন ও ক্লক বা এগারোটা ইজ ওয়ান আওয়ার বিফোর টুয়েলভ ও ক্লক বা বারোটা মানে এগারোটা ঠিক এক ঘন্টা আগে বারোটার এক ঘন্টা আগে তো বুঝতে পেরেছো বারোটার এক ঘন্টা সময় আগে কি হয় এগারোটা বাজে তো এবার সেকেন্ড ক্লকটাই দেখো টু ও ক্লক আছে এখানে দুটো বাজছে আর এখানে বাজছে কটা ওয়ান ও ক্লক বা একটা তো এখানেও দেখো একটা দুটোর মধ্যে ডিফারেন্স কত সময়ের ব্যবধান কত এক ঘন্টা ওয়ান আওয়ার তো আমাকে দেখো টু ও ক্লক ইজ ওয়ান আওয়ার বিফোর না আফটার ওয়ান ও ক্লক হবে সেটা আমাকে এখানে লিখতে হবে তো দুটো কখন একটার আগে বাজে না পরে বাজে নিশ্চয়ই পরে তাহলে আমি এখানে কী লিখবো ইজ ওয়ান আওয়ার আফটার তাহলে এখানে আমার কী হলো টু ও ক্লক ইজ ওয়ান আওয়ার আফটার ওয়ান ও ক্লক মানে দুটো একটার এক ঘন্টা পরে হয় তো এবার থার্ডটা দেখো এখানে কটা বাজে নাইন ও ক্লক আর এখানে লেখা আছে ইজ থার্টি মিনিটস তিরিশ মিনিট আর এখানে আছে এইট থার্টি মানে এখানে সাড়ে আটটা বাজে এই ঘড়িতে বাজছে নটা এই ঘড়িতে বাজছে সাড়ে আটটা তাহলে এই দুটোর মধ্যে এই দুটো ঘড়ির টাইমের মধ্যে ডিফারেন্স কত থার্টি মিনিটস বা তিরিশ মিনিট তাহলে আমাদের দেখতে হবে নাইন ও ক্লক ইজ থার্টি মিনিটস বিফোর অর আফটার এইট থার্টি তো এর মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্স কত পেয়েছি থার্টি মিনিটস এইট থার্টি নাইন ও ক্লকের মধ্যে তাহলে আমি দেখ সাড়ে আটটার পরেই নটা বাজে তিরিশ মিনিট পর নটা বাজে তাহলে আমি এখানে কী লিখবো নাইন ও ক্লক ইজ থার্টি মিনিটস আফটার এইট থার্টি রাইট তাহলে আমরা কী বলি নটা তিরিশ মিনিট পরে সাড়ে আটটার তিরিশ মিনিট পরে বাজে নটা কখন বাজে সাড়ে আটটার তিরিশ মিনিট পরে বা থার্টি মিনিটস আফটার এইট থার্টি নাইন ক্লক উইল হ্যাপেন তাহলে এরকম কোনো প্রবলেমস দিলে তোমাদের সলভ করতে কোনো অসুবিধা হবে না ইলাস্ট টাইম ক্যালকুলেট করতে দিলে বিফোর অ্যান্ড আফটার